আজকে রীতি মেনে সাদিয়া বাসন্তী দেবীর মহাসপ্তমী পুজো চলছে, কিন্তু এই যে মহামারী একটা সারা পৃথিবীর মধ্যে মহামারী লেগেছে, সেজন্য পুণ্যার্থী কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, মন্দিরের ভিতরে শুধু পুজোটা হচ্ছে। তো আমরা সবাই চাই মার কাছে এই প্রার্থনা, এই মহামারী নির্মূল হোক পৃথিবী থেকে, সবাই সুখে শান্তিতে থাকুক। এই করোনার কোনো প্রভাব পড়েছে কি বুঝতে? করোনার প্রভাব তো পড়েছেই, কেন ভক্তরা আসতে পারছে না, ভক্ত না হলে দেখতেই পারতেন না আপনারা কীভাবে ভক্ত আসতো, কিন্তু এদিকে মন্দিরও বন্ধ, করোনার প্রভাবে কেউই বেরোতে পারছে না, সবার মধ্যে একটা অশান্তি বিরাজ করছে। তো সবার মনে মা শান্তি আনুক সেটাই চাই আমি। যারা যারা গেটে আসছে ভোগ নিয়ে তারা তাদের ও যারা যারা গেটে আসছে তাদের তো ভোগ আমরা রাখছি না, সবাইকে বলে দিচ্ছি যে আগামী শারদীয়ায় দেবেন, এবার তো কিছু করার নেই, যেহেতু মারই ইচ্ছে এটা।